সকালে বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন ঘর টর সব পরিষ্কার বড় হয়ে গেছে, রান্নার দিকে চলে যাবো। আলু কেটে নিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাতটাও হয়ে যাবে। আর এই যে মাছে হলুদ লবণ মেখে নিচ্ছি, মাছ ভাজা বসিয়ে দিব এক চুলোতে, আর এক চুলাতে তরকারিটাও বসিয়ে দেবো। তো এখানে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে অনেকক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি আমি ফেসবুক ইউটিউব দুই জায়গাতেই ব্লগ ভিডিও আপলোড দিচ্ছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক ফলো এবং কমেন্ট করে পাশে থাকবেন। তোমাদের কেমন ভিডিও পছন্দ সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, চেষ্টা করব তোমাদের পছন্দ মতন ভিডিও করার। তো এই তো এখানে আলু ভাজাটা প্রায় হয়ে আসছে, এখানে লবণ দিয়ে দিলাম, এরপরে হলুদ দিয়ে দিলাম। তো রান্না যেভাবে করলে শর্টকাট হয়, যেহেতু আমি একা, ঘরে সব কাজই আমার একাই করতে হয়, তো আমি তাই আমার সুবিধার্থে দুই চুলাতে দুইটা, মানে অনেকে আছে যে এক প্রথমে মাছ ভাজে তারপর মাছ রান্না করে, কিন্তু আমি সেটা করি না। আমি এক চুলাতে মাছ ভাজছি আর এক চুলাতে তরকারিটা কষিয়ে নিচ্ছি। তো এই তো এখানে ঝোল দেওয়া হয়ে গেলো, ওখানে ওই সাইডে মাছ ভাজা হয়ে গেলো, এখন মাছটা দিয়ে দিব। আর এই তো তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে।